নমস্কার বন্ধুরা আমাদের সবার মনে এখন একটাই প্রশ্ন যে পশ্চিমবঙ্গে স্কুল কলেজ কবে খুলবে তো বন্ধুরা কলেজ কবে খুলবে কবে থেকে ক্লাস শুরু হবে সে নিয়ে তো আগে আপডেট চলে এসেছিল আগে আপনাদের ভিডিও বানিয়ে দিয়েছিলাম না দেখে থাকলে ওপরে আই বাটনে সেই ভিডিও দেওয়া থাকবে অবশ্যই সেই ভিডিওটি ওখান থেকে দেখে নিতে পারেন আজ এই ভিডিওতে বলবো স্কুল নিয়ে তো মুখ্যমন্ত্রী নিজে এবার জানিয়ে দিলেন যে কতদিন স্কুল বন্ধ থাকবে এবং কবে খুলবে তো বন্ধুরা তিনি ঠিক কি বললেন এ নিয়ে কী আপডেট উঠে এসছে আমরা দেখে নেবো আজকে এই ভিডিওতে তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেনি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আপনাদের দরকারি তাই এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সমস্ত দরকারি ভিডিও পেতে সাথে বেল বেলাইকনটি প্রেস করে অল সিলেক্ট করে রাখুন লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা দেখুন বলা হচ্ছে কাল থেকে খুলছে স্কুল কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো এ নিয়ে কি আপডেট উঠে এসেছে আমরা জেনে নেব বিস্তারিত দেখুন বলা হচ্ছে দুর্গাপুজো তো বটেই কালী পুজোর আগে পশ্চিমবঙ্গে স্কুল খোলার কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার কন্যায় প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি নির্দেশিকা অনুসারে করোনা মহামারী জেরে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ ছিল স্কুল পয়লা অক্টোবর যে স্কুল খুলছে না তার ইঙ্গিত আগেই দিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার তা খোলসা করলেন মমতা বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে আগে যে নির্দেশিকা দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে তো সেখানে বলা হয়েছিল যে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু আপাততভাবে সমস্ত স্কুল বন্ধ তো সবার মনে তখন একটাই প্রশ্ন ছিল যে পয়লা অক্টোবর থেকে তাহলে কি স্কুল খুলে যাচ্ছে তো এ নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে পয়লা অক্টোবর থেকে কিন্তু স্কুল খুলবে না তো এরপরে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যা প্রশাসনিক বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে কোনো রকম কিন্তু এখন স্কুল খুলছে না পয়লা অক্টোবর থেকে তো খুলছেই না স্কুল সেই সঙ্গে দুর্গাপুজো এবং কালী কিন্তু স্কুল খুলছে না তারপরে ভাবনা চিন্তা করে দেখা যাবে তো তিনি ঠিক কি বলেছেন আমরা দেখে নেবো দেখুন কি বলা হচ্ছে এদিন মমতা বলেন এখন স্কুল খোলার কোনো প্রশ্ন নেই কালী পুজোর আগে এ ব্যাপারে ভাবনাচিন্তা করাই যাচ্ছে না এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি কালী পুজোর পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে সরকার তোমরা দেখতে পাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিলেন যে এখনো কিন্তু করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়নি এখনই কিন্তু স্কুল কলেজ কোনো রকম কিন্তু খুলছে না এই রাজ্যে অর্থাৎ কালী পুজোর আগে এ ব্যাপারে কিন্তু কোনো রকম ভাবনাচিন্তা করা যাচ্ছে না অর্থাৎ এটা কিন্তু স্পষ্ট হয়ে গেল যে রাজ্যে স্কুল আপাততভাবে কালী পুজোর আগে কোনো রকমেই কিন্তু খুলছে না কালী পুজোর পরে এই ব্যাপারে ভাবনা চিন্তা করা হবে বলে তিনি জানিয়েছেন দেখুন তারপরে কি বলা হচ্ছে বুধবার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন যে করোনা পরিস্থিতির মধ্যে স্কুলে আসতে বলে শিশুদের জীবন বিপন্ন করতে পারে না সরকার স্কুল খোলার আগে উপযুক্ত বিধিনিয়োগ তৈরির কাজ করছে স্কুল শিক্ষা দপ্তর তারপর দেখুন বলা হচ্ছে করোনা মহামারী জেরে গত তেইশে মার্চ থেকে বন্ধ পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে চলছে পঠন পাঠন স্কুল বন্ধ থাকায় বন্ধ রয়েছে যাবতীয় পরীক্ষাও অর্থাৎ বন্ধুরা আপনারা জানেনি যে তেইশে মার্চ থেকে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং স্কুল খোলা নিয়ে তিনি যেটা জানিয়ে দিলেন অর্থাৎ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়ে দিলেন যে পয়লা অক্টোবর থেকে তো খুলছেই না স্কুল সেই সঙ্গে কালী পুজোর আগে নয় দুর্গা পুজো কালী পুজোর পরে তারপরে ভাবনা চিন্তা করে দেখা যাবে যদি পরিস্থিতি স্বাভাবিক হয় তারপরে কালী পুজোর পরে স্কুল কিন্তু খুলতে পারে এমনটা কিন্তু তিনি জানিয়ে দিলেন অর্থাৎ এখন কোনোরকম কিন্তু স্কুল খুলছে না পশ্চিমবঙ্গে তো এই নিয়ে আপনাদের কি মতামত এই সিদ্ধান্ত কি ঠিক হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই চ্যানেল থেকে আপনি পেয়ে যাবেন আপনার সমস্ত দরকারি ভিডিও তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে